নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি মুচির কড়াই চচ্চড়ি। তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। কড়াই চচ্চড়ি করতে লাগছে মুরগির মাংস ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, লাগছে ছোট একটা আলু, আলুটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, লাগছে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি লাগবে কারণ কোনো মশলা পড়ছে না বলে পেঁয়াজটা একটু বেশি লাগবে, আর রসুন বাটা, রসুন ইচ্ছা করলে কুচি করেও দিতে পারেন, রসুনটাও একটু বেশি লাগছে, কাঁচা লঙ্কা চেরা, আপনারা যে যেমন ঝাল খান সেরকম লঙ্কা দেবেন, একটা ছোট টমেটো কুচি আর ধনে পাতা কুচি, আর লাগছে নুন আর লঙ্কার গুঁড়ো, আর লাগছে সর্ষের তেল। তাহলে চলুন দেখে নিই কিভাবে রান্নাটা শুরু করা যায়। প্রথমেই আমি মাংসটা একটু মাখিয়ে নেব, মাংসটা দিয়ে দিলাম, এর মধ্যে মেটে দিয়ে দেবেন ভালো লাগবে খেতে, তারপরে পরিমাণ মতো লবণ, আলু কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর সামান্য ধনে পাতা কুচি রেখে দিলাম আমি নামানোর আগে দেব, লঙ্কার গুঁড়ো, আর লাগছে হলুদ, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে সব মশলা মাংসের গায়ে মাখানো হয়, হাত দিয়েই মাখাবেন, হাত দিয়ে মাখালে সব ভালো করে মাখা হয়। দিয়ে আমরা একটু কাঁচা তেল দিয়ে দেব, দিয়ে যেমন তেল খান সেরকম তেল দেবেন, খুব কম সময়ে এই কড়াই চচ্চড়িটা রান্না হয়ে যায় আর কোনো মশলা ঝামেলা নেই। মাখিয়ে আমরা 10 মিনিট রেখে দেব, তাহলে আমাদের মাখানো হয়ে গেছে, আমরা মাখিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে এটা অ্যালুমিনিয়ামের বাটিতেও করতে পারেন। তাহলে আমি এবার আস্তে আস্তে ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ে ঢেলে দিলাম, কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, জল যদি না বেরোয় তাহলে সামান্য একটু জল আপনারা দিতে পারেন। এরমভাবে দিয়ে আমরা একটু রেখে দেব, রাখার পর আমরা ঢেকে দেব। মাংসটা মাখানো থাকলে খুব কম সময়ে তৈরি হয়ে যায়, একটু জল বেরোক, জল বেরোনোর পরে আমরা একটু ঢেকে দেবো। তাহলে চলুন ঢেকে দিই, ঢেকে দেওয়ার পরে 5 মিনিট আমরা অপেক্ষা করব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব যে জল বেরিয়েছে কিনা, দেখতেই পাচ্ছেন জল বেরিয়ে গেছে, আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জলেই সিদ্ধ হয়ে যাবে, আলুগুলো একটু সিদ্ধ হবে। কম সময়ে এই রান্নাটা একবার করে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। ধনে পাতাটা কিন্তু দিতেই হবে, আর রসুন বাটার বদলে আপনারা ইচ্ছা করলে রসুন কুচিও দিতে পারেন। আমি আবার
গ্যাসটা কমিয়ে ঢেকে দেব। এবার আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এবার ঢাকনাটা খুলে দেখব যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংসও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসেছে। এবার আমি সামান্য কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। একটু একটু জলটা শুকা, ধনে পাতাটা দিলে ধনে পাতাটার একটা গন্ধ সুন্দর বার হয়। আমি এবার ধনে পাতাটা দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেব। কাঁচা সর্ষের তেলে একটা সুন্দর গন্ধ আসে। একটু কড়াইয়ের সঙ্গে মাখা মাখা হয়ে যায়, একটু কড়াই লেগে লেগে আসুক, তারপরে আমি নামিয়ে ফেলব। এটা গরম ভাতে কিংবা রুটির সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাড়িতে ট্রাই করে দেখবেন, ট্রাই করে আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা থাকে সেটাকে ক্লিক করবেন, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করে দেব সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন কেমন তেল বেরিয়ে এসেছে। খুব কম সময়ে মাংসের এই রেসিপিটি তৈরি হয়ে যায়। বেশি মশলাপাতিও লাগে না, একটু রেডি থাকলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। একটু কড়াইতে লাগা লাগা হোক, আমি নামিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন কেমন লেগে লেগে এসছে, এবার আমি নামিয়ে ফেলব। তাহলে কত কম সময়ে তৈরি হয়ে গেল মুরগির কড়াই চচ্চড়ি। তাহলে আমি এবার নামিয়ে ফেলছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল মুরগির কড়াই চচ্চড়ি। তাহলে আজ এইটুকুনই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।